নমস্কার, সুকুমার রায়ের গন্ধ বিচার। সিংহাসনে বসল রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছোট ফুটি উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলেন, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো, দেখুক সুখে বুদ্ধি। আমার নাকি বেজায় হলো সর্দি। রাজা বলেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি মাত্র, নসি দে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলে, কোটাল এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, বল খেয়েছি, মশলাটা তো কপুর, গন্ধটা যে মুন্ড আমার একেবারে ভোপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, করছে আমার সমস্ত গা ঝিমঝে, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্র খেতু তারই ধরো চেষ্টা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো বলো না ভাই জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আমার কি আল্লাদ। ছিল হাজি বৃদ্ধ নজীব, বয়সটি তো 90। ভাবল মনে, ভয় কেন, আর একদিন তো মরবই। সাহস করে বলল বুড়ো, মিথ্যে সবাই বলছিস, শুকতে পারি হুকুম পেলে এমন পেলে বকশিস। রাজা বলেন, হাজার টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহে উঠল বুড়ো মদ্দ, জামার পরে নাক থেকে কত শুকল গন্ধ। রইল অটল, দেখল লোকে বিশ্বভাব বন্ধ, রাজ্য হলো জয় জয়কার। বাজল কাঁসর ঢক্কা, বাপরে কি তেজ বুড়োর হারে, পাইনি সে অকা। ধন্যবাদ।